বৃহস্পতিবার সকালে ভালুকা বাস স্ট্যান্ড সংলগ্ন সিটি গার্ডেনে আনুষ্ঠানিকভাবে প্রত্যাগত প্রবাসী আওয়ামী লীগ ফোরাম অথুরা ইউনিয়নের মোহাম্মদ রাসেল মিয়াকে সভাপতি ও সাদিকুল ইসলাম সাদিককে সাধারণ সম্পাদক করে 41 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। উপজেলার প্রত্যাগত প্রবাসী আওয়ামী লীগ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম পিন্টু এবং কেন্দ্রীয় থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাসেল, ময়মনসিং জেলার স্বেচ্ছাসেবক লীগের স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সুমিত চক্রবর্তী নিপুণ সহ আরো অনেকে।